তেলের দাম বেড়ে যাওয়াতে প্রচন্ডভাবে মূল্য বৃদ্ধি হওয়ার কারণে আমরা কিন্তু তেলের পাওয়ার প্ল্যান্টও আমরা বন্ধ করে দিচ্ছি। প্রায় 1000 মেগাওয়াট ডিজেল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমাদের আছে, 1100 মেগাওয়াট ডিজেল পাওয়ার প্ল্যান্ট, সেটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করাতে এতে আমাদের বিদ্যুতের কিছুটা ঘাটতি হবে, সেই ঘাটতির পরিমাণ হয়তো 1 থেকে 1500 মেগাওয়াট হবে। মূলত আমরা প্রথম দিকে শুরু করতে চাচ্ছি 1 ঘন্টা করে আগামীকাল থেকে, এলাকা ভিত্তিক, সব জায়গায় একসাথে না, এবং মূলত আমরা চেষ্টা করব দিনের বেলায় সম্পূর্ণ রাখতে বিদ্যুৎ সর্বোচ্চ ব্যবস্থা করার জন্য। পিক আওয়ারে গিয়ে হয়তো আমরা কিছুটা হলো আমরা 1 ঘন্টা করে আমরা চেষ্টা করব, তবে আগামী 1 সপ্তাহ আমরা এই বিষয়টা পরিস্থিতি দেখব। আমরা যদি গ্রিড ভিত্তিক, এলাকা ভিত্তিক, জোন ভিত্তিক আগের থেকে গ্রাহকদেরকে জানিয়ে দিতে পারি, সেটা আমাদের চেষ্টার মধ্যে থাকবে। আমরা হয়তো অ্যানাউন্স করলাম যে আজকে নারায়ণগঞ্জের এই এলাকাগুলোতে লোডশেড হবে এতটার থেকে এতটা, এরকম ভাবে বিষয়টা হবে, এবং সেটা আমরা হয়তো 1 সপ্তাহ আমরা প্র্যাকটিসটা করব। এতে আমরা যদি দেখি 1 ঘন্টা আমাদের জন্য সাফিসিয়েন্ট, তাহলে আমরা সেভাবে রাখবো, আর যদি না দেখি যে আমাদের 1 ঘন্টা সাফিসিয়েন্ট না, তাহলে আমরা আরো 1 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা আমরা লোডশেডে যাব। আমরা চেষ্টা করছি আরো বিভিন্ন খাতে কিভাবে এটাকে সাশ্রয় করা যায়, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানি। এ কেবল বাংলাদেশের বিষয়টা না, আপনারা যদি প্রতিনিয়ত বিদেশি সংবাদগুলিতে দেখেন, প্রায় ইউরোপের প্রত্যেকটা দেশ এই সাশ্রয় করার জন্য, জ্বালানিকে সাশ্রয় করার জন্য তারা বিভিন্ন রকম মেজার নিয়েছে। কিছু কিছু দেশ তারা রেশনিং এ গেছে, কিছু কিছু দেশ তারা নিজেদের দাম অ্যাডজাস্টমেন্টে গেছে খুব প্রচন্ড ভাবে, এরকম বিভিন্ন ভাবে তারা মেজারমেন্টে গেছে। এবং এই পরিস্থিতি এশিয়ার অনেক দেশ এবং ইউরোপের অনেক দেশ এই পরিস্থিতি গেছে। আমরা মনে করি আমাদের এই জিনিসটা সকলের সাথে যদি আমরা একসাথে মিলে, এটা একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে, এই জিনিস মনে করে যদি আমরা নিজেরা একটু সাশ্রয়ী হই,